Zoom, chicka, chicka, zoom. শেষ, তোমরা এবার রুমালটা খুঁজে বের করবে, আমাদের তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা দাদাটা একটু ভালো মতো দেখি তো, মাথার নিচে দিয়ে ঘুমায়, বিছানার উপরে থাকে, কি সেটা? আচ্ছা আমরা তো পারলাম না, এখন বলে দাও। তুমি কি আমার ঘরে না রেখে অন্য কোথাও রেখেছো? না তো। কিডন্যাপারদেরকে ধরিয়ে দিয়েছো? আউট হলাম কি করে? তো খেলাই ছিল না তো। কি হয়েছে? ক্যাজুয়ালি আউট। কিন্তু তো উনি ফিল্ডার না। কিন্তু ফিল্ডার যে ধরে সেই তো ফিল্ডার। এটা তো ফিল্ড না, এটা তো রাস্তা, রাস্তা মানে রোড। তাহলে উনি ওডার, ওডার ক্যাচ করলে আউট। ঠিক আছে, কিন্তু তোমরা যখন ব্যাটিং করবে উনাকেও থাকতে হবে। ঠিক আছে খেলবে, আপনাদের সঙ্গে খেলবেন। খেলতে পারি তবে একটা শর্তে। কি শর্ত? শর্ত তোমাদের সাথে আমার ওই বন্ধুকেও নিতে হবে। ঠিক আছে, তার মানে দুটো ফিল্ডার হয়ে গেল, তার মানে দুটো রোডার। হোক তাহলে তো আরো বেশি মজা। আল্লাহ, বল তো বাইরে চলে গেল, এখন কি করব? চলেন আমরা নিয়ে আসি। হ্যাঁ চলো আমরা দুজনে যাই। কোন দিকে খেলছিলে তোমরা বলো তো? আচ্ছা আপা, এই আপনারা এই বাচ্চাটাকে দেখেছেন? এই বাচ্চাটা একটা সাদা টি শার্ট পরা ছিল, দেখেন নাই? আচ্ছা এ চাচা মিয়া কেমন আছেন? এইটুকু বাচ্চার নাম বুড়া, গুড্ডু বুড়া। একটু পর তোমার বাবাকে ফোন করব, আর তুমি কথা বলবে, বলবে তোমাকে নিয়ে যেতে হলে 500,000 টাকা লাগবে। কি বলতে পারবে না? গুড। আমরা আশেপাশে সব থানায় জানিয়ে দিয়েছি। আলতা ভাই চিন্তা করবেন না, একটা ব্যবস্থা হবেই। এই যে খাবার নিয়ে এসেছি। হাত বাঁধা থাকলে কলা খাবো কি করে?
কলা খেতে এক হাত লাগে, ছিলতে দুই হাত লাগে। তোমার হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এই যে নাও। পেট ভরেছে? একটু ভরেছে, এক গ্লাস দুধ হলে ভালো হতো। রাতের বেলা আমি এক গ্লাস দুধ খাই। বাপরে বাপ, এই ছেলেটা কিছুক্ষণ পরে বলবে টেলিভিশন এনে দাও, রাত্রে আমি কার্টুন না দেখে ঘুমোতে পারি না। না, আপনাদের দেখলেই হবে, কোনো কার্টুন দেখা লাগবে না। চোখ শুয়ে পড়ো। কি হলো, শব্দ করছো কেন? কোনো সমস্যা? আঙ্কেল অনেক মশা তো। মশা হলে আমি কি করবো? মশারিটা নিয়ে দেবো না বসে বসে মশা মারবো? কিন্তু একটা কয়েল তো জ্বালিয়ে দিতে পারেন। কয়েল? গুড্ডুবুড়া কোথায়? গুড্ডুবুড়া, তুমি ভিতরে আছো? আমি ভিতরে। ভয় পেও না, আমরা পুলিশ। কেমন আছো? ভালো আছি আঙ্কেল। তোমার কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি। বসো। লুলু ভাইয়া, তোমার কি হয়েছে? আমার কিছু হয় নাই। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার বোন কই? বোনের এখনো ক্লাস শেষ হয়নি। ও, লুলু ভাইয়া, আমার মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বলে দেখো। আমার যখন মন খারাপ হয়, আমি আমার আব্বুকে বলি, আমার মাকে বলি, তারপরে আমার বোনকে বলি, আমার আয়েশা খালাকে বলি, তখনই আমার মনটা ভালো হয়ে যায়। আমার চাকরিটা মনে আর থাকবো না গুড্ডুবুড়া। কেন থাকবে না? পরীক্ষার খাতা চুরি হয়েছে। পরীক্ষার খাতা কে চুরি করবে? ওটা তো চুরি করার জিনিস না। বার্ষিক পরীক্ষার খাতা, এত খাতা আমি এখন কই পাই কও? পরীক্ষার খাতা না থাকলে রেজাল্ট দিবে কে করে? সেই জন্যই তো হেড স্যার বহুত খেপা আছে। আমারে কইছে দুই দিনের মধ্যে সব খাতা খুঁজা বাইর করতে। এত খাতা আমি এখন কই পাই কও? তুমি মন খারাপ করো না, আমি একটু চিন্তা করি, কাল একটা ব্যবস্থা করা যাবে। না হলে আমার বাবা হেড স্যারের সঙ্গে কথা বলবে, যাতে তোমার চাকরি না যায়। তুমি খুব ভালো গুড্ডুবুড়া। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। দুদিনের মধ্যেই খাতা বের করতে, না হলে নূর ভাইয়ার চাকরি শেষ। তাহলে পেয়েছি।
পেয়েছো? পরীক্ষার খাতা কোথায়? চল আগে দুরু ভাইকে খুঁজে বের করি। না এখন না, এখনই মা এসে পড়বে, আর মা এসে আমাদেরকে না দেখতে পেলে চিন্তা করবে, কাল এসে খুঁজো। চলো না, আমরা তো স্কুলে বাইরে যাচ্ছি না, স্কুলের মধ্যেই আছি, চলো। আরে গুডুবুরা কোথায় যাচ্ছো? ব্যাপার গুড্ডুবুড়া গুড্ডুবুড়ি, তোমরা এখনো বাসায় যাও নাই? না। কেন বাসায় যাও নাই কেন? আমি মনে হয় পরীক্ষার খাতা বের করতে পারবো। কি কও, কোত্থেকে বের করবা? বলছি আগে চলো হেড স্যারের কাছে যাই। স্যার কি তোমার কথা শুনবো? বলে দেখি, না শুনলে আরেকজনকে জিজ্ঞেস করবো। স্যার কিন্তু এফবি খেপা আছে। তাহলে তুমি বলছো যে তুমি খাতাগুলো বের করে দিতে পারবে? জি স্যার, আমার মনে হয় পারবো। আমরা স্কুলের এত লোকজন খোঁজাখুঁজি করলাম, কেউ পেলাম না, তুমি পাবে? জি স্যার। আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুড্ডুবুড়া। সরি স্যার, ওর নাম গুড্ডুবুড়া না, ওর নাম হচ্ছে ওয়াসিফ হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম যাই হোক সেটা কোনো কথা নয়, বাবারা আমরা একটা ঝামেলায় আছি, বুঝতে পেরেছ? তোমাদের ক্লাস তো শেষ, তাই না? যাও বাড়ি, যাও বাড়ি গিয়ে খেলা করবে, যাও। স্যার আমি একটা কথা বলি, আমার মনে হয় এই ছেলেটা খুব বুদ্ধিমান। আজ সকালে একটা ট্রাক নিয়ে পুরো স্কুল যখন ঝামেলায় পড়ে গিয়েছিল, তখন ওই একটা সহজ বুদ্ধি দিয়েছিল। আমার মনে হয় ওর কথাটা একবার আমরা শুনে দেখতে পারি, যদি কাজ হয়, না হলে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, বলো শুনি খাতাগুলো কোথায় আছে। স্যার খাতাগুলো চুরি হতে পারে, আবার হারিয়েও যেতে পারে, এতগুলো খাতা কেউ মাথায় নিয়ে ঘুরবে না। আমাদের পরীক্ষার খাতা কারো কোনো কাজেও লাগবে না। স্যার আমার মনে হয় আমাদের স্কুলের পিছনে একটা দোকান আছে না, যেখানে পুরনো পত্রিকা বিক্রি করে না, সেখানে গেলে মনে পাওয়া যাবে। ওর কথার তো যথেষ্ট যুক্তি আছে। আমাদের কিছু খাতা হারানো গিয়েছে। আচ্ছা দেখেন কেউ ব্যস্ত আনতে পারে, দেখি তোমার এখানে আছে কিনা। আমাদের স্কুলের খাতা, তুমি এগুলো কোথায় পেলে? আমি এটা কত লোক আসে ব্যস্ত, এই টোকাই আসে, পোলাপান আসে, আমি তো কিনি। আচ্ছা যাই হোক, এগুলো আমাদের স্কুলের খাতা, প্রয়োজনীয়, আমরা এগুলো নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে নিয়ে যান, কিন্তু টাকা দিয়ে কিনছি তো, আমার টাকা দিয়ে দেন। আচ্ছা টাকার কথা তোমাকে ভাবতে হবে না, টাকা দেওয়া হবে। গুড্ডুবুড়া অবশেষে খাতাগুলো পাওয়া গেল, তাই না? আর নুরু ভাইয়ের চাকরিটা হয়ে গেল। সবই হয়েছে গুড্ডুবুড়ার বুদ্ধির জোরে, ধন্যবাদ তোমাকে। কি বললেন, পাওয়া গেছে? আশ্চর্য। আচ্ছা 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 আচ্ছা, আপনি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আরে আমি অপেক্ষা করছি, আসুন না তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমার ছেলে মেয়ে দুটোকে খুঁজে পাচ্ছি না স্যার। কি আশ্চর্য, একটা পাচ্ছি তো আরেকটা হারাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনি আগে বসুন বসুন বসুন। জি স্যার। এবার বলুন কারা আপনার ছেলে মেয়ে, কি নাম, কোন ক্লাসে পড়ে? স্যার গুড্ডুবুড়া গুড্ডুবুড়ি, মানে ওয়াসিফ হোসেন আর। ও ওরা আপনার ছেলে মেয়ে, কি আশ্চর্য। আচ্ছা কোনো ভয় নেই, ওরা ভালো আছে, এখনই আসছে। সত্যি স্যার? হ্যাঁ
আরে আপনার ছেলে তো একটা জিনিয়াস, কি বুদ্ধি, কি পাকা বুদ্ধির অধিকারে। হ্যাঁ, আমরা সারা স্কুল জুড়ে যা খুঁজে পেলাম না, আপনার ছেলে একাই তা খুঁজে বের করে পেলো। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, এই যাত্রায় আমাদের স্কুলের ইজ্জত বাঁচলো। স্যার আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কি খুঁজে পেয়েছে আমার ছেলে? আরে বুঝবেন বুঝবেন, এক্ষুনি বুঝবেন, এই ওরা ফিরে আসলো বলে। তুমি কেন ওকে না বলে চলে গিয়েছিলে বলো তো? সরি মা, ভুল হয়ে গিয়েছে। থাক, ওদের হয়ে আমি সরিটা বলছি, কারণ আমারই উচিত ছিল আপনাকে আগে জানানো। কি করবো বলুন, তখন এত টেনশনে ছিলাম যে। না স্যার ঠিক আছে, গুড্ডুবুড়া তো একটা ভালো কাজই করেছে, তাই না বাবা? নরমিয়া, কিন্তু তোমার চাকরিটা বেঁচে গেল আর কি, তোমাকে যথেষ্ট বকাবকি করেছি, কিছু মনে করো না। না স্যার, আমারই তো দোষ, খাতাগুলো আমি কেন দেখে রাখলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সাপটা উঠছিল সেই জন্য ভয় পেয়েছে না? ঠিক আছে, তোমার বুদ্ধিতে আরো গল্প শুনবো আমরা আরেকদিন এসে। ঠিক আছে, বাই। তোমরা তো গুড্ডুবুড়ার অনেক গল্প শুনেছ, গুড্ডুবুড়ার বোকামির গল্পও শুনেছ, বুদ্ধির গল্পও শুনেছ। সময় পেলে আরো নতুন নতুন গল্প তোমাদেরকে শোনাবো। গুড্ডুবুড়ি চলো আমরা খেলি, চলো চলো। আচ্ছা চলো না, চলো চলো চলো। আর কিছুতে মুশকিল তো আর থাকলো না।